আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, পৃথিবীর প্রত্যেকটি মানুষই চায় যাতে সে সফল হতে পারে। আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সকলে আমাদেরকে পরামর্শ দেন যাতে আমরা সফল হতে পারি, টাকা পয়সা অর্জন করে, ধন সম্পদ করে, বাড়ি গাড়ি করে, এমপি মন্ত্রী হয়ে, জজ ব্যারিস্টার হয়ে যাতে আমরা একজন সফল মানুষ হতে পারি। শিক্ষক মণ্ডলীও আমাদেরকে বহু পরামর্শ দিয়েছেন। তারা বলেছেন আমরা ভালো করে লেখাপড়া করে ভালো একটা চাকরি পেয়ে যাতে আমরা সফল মানুষ হতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা আমাদেরকে কি পরামর্শ দিয়েছেন, আমাদের সফল হতে হলে আমাদের কি করতে হবে, আমাদের কি থাকতে হবে, আমাদের কি হতে হবে, তবে আমরা সফল মানুষ হতে পারব। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা বাকারায় বলেছেন, উলাইকা আলা হুদাম্মির রব্বিহিম ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত তারাই সফল।